তসলিমা নাসরিন জানালেন, আজীবনের জন্য পঙ্গুত্ব বহন করলেন তিনি। বাট আব্দুর নূর তুষার, তিনি এই বিষয়ে তসলিমা নাসরিনকে নিয়েই তুললেন বেশ কয়েকটা প্রশ্ন। জানালেন, তসলিমা নাসরিন পঙ্গুত্ব নিয়ে যে তথ্য দিয়েছে সেটা ভুল। এদিকে খোলামেলা সেই ভাইরাল ছবিগুলো নিয়ে এবার মুখ খুললেন জয়া আহসান। কেন তিনি এই ছবি পোস্ট করেন জানালেন সেটা। প্রথমে আসি তসলিমা নাসরিনের কাছে। ভাই, সোশ্যাল মিডিয়াতে তো এখন হট টপিকস বলা যায় তসলিমা নাসরিনের এই প্রসঙ্গটা, যেখানে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি নিজে ডক্টর হয়ে অন্য ডক্টরদের ভুল চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ করে পঙ্গুত্ব নিয়ে বাড়ি ফিরেছেন। কাহিনী কি? কাহিনী হলো, তার অভিযোগ, তার পায়ের ফ্র্যাকচারের কথা বলে ডক্টররা তার হিপ রিপ্লেসমেন্ট করে ফেলেছে, যেটা তিনি শুরু থেকেই করতে চাননি। কিন্তু ডক্টররা তাকে নানা রকমভাবে ম্যানিপুলেট করে তার হিপ রিপ্লেসমেন্ট করিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তিনি নিজেকে পঙ্গু বলছেন কারণ তসলিমা নাসরিন তার পোস্টে এটাও জানান, ডক্টররা যদিও তাকে সান্ত্বনা দিচ্ছে, চিন্তার কিছু নেই, সে হাঁটতে পারবে, কিন্তু সেই ফাঁকে ডক্টররা এটাও বলে দিয়েছে সে কোমরে বসতে পারবে না, উবু হতে পারবে না, পায়ের উপর পা রাখতে পারবে না, কোনো ওজন বহন করতে পারবে না, নর্মাল চেয়ারে বসতে পারবে না, এরকম হাজারো রিস্ট্রিকশন। এনিওয়ে, এখন তসলিমা নাসরিনের এই পরিস্থিতির কথা শুনে কিছু নেটিজনরা সমবেদনা জানালেও অনেকে উল্টো হাসাহাসি করছে। বাট এদিকে ডক্টর আব্দুর নূর তুষার, তিনি তসলিমা নাসরিনের এই ঘটনা নিয়ে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে বিশাল বড় একটা স্ট্যাটাস দেন এবং তিনি কি জানান সেটা হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি সেই পোস্টে লিখেন, তসলিমা নাসরিন একজন চিকিৎসক, একজন লেখক। তার মাকে ভুল চিকিৎসা করে ডাক্তাররা সব দাঁত তুলে ফেলেছিল সুইডেনে। এই অভিযোগটা তিনি তার লেখায় করেছিলেন। তখনও তিনি চাইলে এই বিষয়টা ঠেকাতে পারতেন যদি তিনি বিষয়টা নিয়ে পড়াশোনা করতেন, অনুসন্ধান করতেন, অথবা তার পরিচিত কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতেন। কেন করেননি কে জানে। আর এবার তিনি নিজে ভুল বা ইচ্ছাকৃত অতি চিকিৎসার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটা ইন্ডিয়ায়। তিনি পড়ে গিয়ে ব্যথা পেয়ে ডাক্তার দেখাতে গেলে তাকে ডাক্তার ফিমার ফ্র্যাকচার হয়েছে এই কথা বলে হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছে। আর এখন তিনি বলছেন এটা দরকার ছিল না। তিনি নাকি নিজের এক্সরেটাও সার্জারির আগে দেখেন নাই, আর এখন দেখে বুঝতে পেরেছেন তার কোনো রকমের সার্জারি দরকার ছিল না। আর এই জায়গাতে আব্দুর তুষার কয়েকটা পয়েন্টস তুলে ধরেন। নাম্বার ওয়ান, তিনি কি সার্জারির আগে অনুমতিপত্র বা কনসেন্ট ফর্মে সই করেননি? কি দেখে করলেন তাহলে? হিপ কি হাসপাতালে মজুদ থাকে, টাকা ছাড়াই আগে লাগিয়ে দেয় আর পরে টাকা নেয়? মোটেও না, হিপ কিনে এনে দিতে হয়। টাকা আগে না দিলে এটা প্যাকেট থেকে বের করবেই না ডক্টররা। সো এখন প্রশ্ন হলো, তসলিমা নাসরিন কি তাহলে না জেনেই বা অনিচ্ছাকৃতভাবে টাকা দিয়ে দিল? নাম্বার থ্রি, ফেসবুকের পাশাপাশি কেন তসলিমা নাসরিন আইনি লড়াই লড়ছেন না? নাম্বার ফোর, একজন ডাক্তার কি করে নিজের বিষয়ে একটা এক্সরে পর্যন্ত না দেখে সার্জারি করতে দেন? নাম্বার ফাইভ, তসলিমা তার পোস্টে লিখেছেন বাংলাদেশের রোগী। একথা বলে তিনি কি বোঝালেন, যে ভারতীয় ডাক্তাররা বাংলাদেশের রোগীদের এভাবেই চষে ও ভুলভাল করে অতিরিক্ত বিল নেয়, নাকি উনি নিজেই বাংলাদেশের বহু বুদ্ধ রোগীর মতো ভারতের ডাক্তারদের উপর অন্ধবিশ্বাসে কাজ করেছেন, কিছু না দেখেই সার্জারিতে রাজি হয়ে গেলেন? নাম্বার সিক্স, এই ঘটনার তদন্ত করে হাসপাতালের ও ডাক্তারের দোষ থাকলে সেটার বিচার করা দরকার। আব্দুল তুষার আরও লিখেন, এখানে সমস্যাটা হলো তসলিমা হাসপাতাল বা ডাক্তার কারো নাম বলেন নাই, অন্য সকল ক্ষেত্রে তিনি নাম বলে দিলেও এখানে নাম না বলার কারণটা কি? এই ডাক্তারকে আমাদের দূতাবাসের লোকজন দিয়ে খুঁজে বের করে দেখা উচিত এবং তসলিমার প্রতি এই আচরণ করার কারণ কি সেটাও বের করা উচিত। এবং সবশেষে তিনি বলেন, তবে হিপ রিপ্লেস করলে কেউ পঙ্গু হয় না, এটা একটি ভুল তথ্য দিয়েছেন তসলিমা। এখন আব্দুর নূর তুষারের এই কথাগুলো শুনে অনেকেই একমত এবং অনেকেই বলছে, ঠিকই তো, সাধারণ কোনো রোগী হলেও সার্জারির আগে অ্যাটলিস্ট এক্সরে তো দেখে ফেলে, সেই জায়গায় তসলিমা নাসরিন কেন তার এক্সরে রিপোর্ট দেখল না, এটা তো একটু সন্দেহজনক। এবং অনেকে এটাও মনে করছে হয়তো আলোচনায় আসার জন্য একটু বাড়িয়ে চাড়িয়ে তসলিমা নাসরিন কথাগুলো বলেছে। এবার আসি জয়া আহসানের কাছে। ভাই, জয়া আহসানের তো মাঝখানে বেশ কয়েকটা ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল যেখানে তাকে বেশ খোলামেলাভাবেই দেখা যাচ্ছিল। অ্যান্ড জয়া আহসানের এই ছবিগুলো নিয়ে প্রশংসা হচ্ছিল, আবার কেউ কেউ আপত্তিও জানিয়েছিল। এনিওয়ে, এখন অনেকে মনে করেছিল এটা বোধ হয় কোনো একটা নতুন প্রজেক্ট, কোনো একটা নতুন ফটোশুটের, অথবা কোনো নতুন ছবির লুক। বা জয়া আহসান রিসেন্টলি গণমাধ্যমে এই বিষয়ে মুখ খুলেন। তিনি জানান, এগুলো কোনো ছবির লুক নয় এবং এগুলো কোনো বিশেষ কারণেও তিনি তুলেননি। তিনি জানান, একজন শিল্পীর নানা রকম ফটোশুট থাকে, নানা রকমের গেট আপে থাকতে হয়, আর আর্টিস্টের তো আর মেল ফিমেল থাকে না, যখন যেটা প্রয়োজন হয় সেভাবে নিজেকে তৈরি করতে হয় এবং সেই জায়গা থেকেই মাঝে মধ্যে ছবিগুলো আমি পোস্ট করি। তিনি বলেন, হয়তো বলতে পারেন আমার ভালো লাগে এসবই। সো তার কথা শুনতে স্পষ্ট, জয়া আহসান শিল্পী হিসেবে নিজের ভালো লাগার জায়গা থেকেই ছবিগুলো পোস্ট করেছেন। সো এখানে তার কিছু সে নাই।